আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে সহমতে আপনার সবাই ভালো আছেন থপিয়া ভাইয়েরা আপনারা তো জানেন ঠিক আছে মরুম আতিফ আহমেদ নিলে চলে যাবার আজ ঠিক সাড়ে পাঁচ মাসের মতো হয়ে যায় তো দেখেন এই যে আফু এবং নরসিন আফু একটার পর একটা কিন্তু মুখ খুলতেছে এবং ফেসবুক লাইভ করতেছে আপনারা জানেন তো আসলে কি বুঝাইতে চাইতেছে আর আমরাই জানি কি বুঝতেছি বুঝলাম না বিষয়টা উনি যে এই জিনিসটা আরও বাড়াইতেছে যদি উনি একবার স্থগিত থাকতো তাহলে এত কিছুটা হইতো না হয় তো যাই হোক এই সারা বিশ্ব আর কি জানতো না বিষয়টা তো আসলে দেখেনি যে মরুম আতিফা আহমেন ভাই চলে গেছে তো এই যে এদের টাকা পয়সা নিয়ে জমি নেওয়া কত কি চলতেছে এর মামা এর নরসিং নরসিন আফু তো সব কিছু বললো এবং দেখেন সব কিছু বললো তো আসলে ওই মেয়েটা যে উঠে গেছে তো আসলে এরকম যখন মিথ্যা কথাবার্তা প্রচার করে তো তখন আসলে মেনে নেওয়া অনেক কষ্ট হয় যার আসলে মরহুম আতিফ আহমেদ নীলয় চলে গেছে যাই হোক নৌসিন কিন্তু খারাপ কাজ করতেছে না নরসিং কিন্তু ভালোই করতেছে তো ওর মা হিসাবে তো ওর মা তো কিছু করতেছে না এবং ওর মামাও তো কিছু করতেছে না আতিফ আহমেদ নীলয় ভাই চলে গেছে তার আত্মার মাখেরাতের জন্য তো কোনো কিছু করতেছে না তো নৌসিন যাই হোক দেখেন আপনারা একটার পর একটা কিন্তু ভালো হোক খারাপ হোক করতেছে এবং ভালো কিছু করার চেষ্টা করতেছে তো আপনারা জানেন তো একটা জমি নিয়ে হলো সব কিছু দ্বন্দ্ব শুরু হয়ে গেছে তো দ্বন্দ্ব থেকে দেখেন নরসিংহ সব কিছু বাইর করে আনলো তো যাই হোক আমরা যেটা জানতাম না এখন জেনে গেলাম তো অবশ্যই আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন আর ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে যদি বেঁচে থাকবে নামাজ বাদ দিও না বন্ধু নামাজ হলো সাবি